ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে টপ 3 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দিয়ে দিব। তো দেখো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য এই 3টি প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরটি হলো ড্রাগ এডিকশন। তো দেখো, আমি এখানে ড্রাগ এডিকশন প্যারাগ্রাফটি লিখে রেখেছি, তোমরা এই ড্রাগ এডিকশন এই প্যারাগ্রাফটি স্ক্রিনশট নিয়ে লেখা রাখতে পারো, এবং স্ক্রিনশট নিয়ে তোমরা এই ড্রাগ এডিকশন যে প্যারাগ্রাফটি লিখে দিয়েছি এটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও। এরপরে দেখো, 2 নম্বরে দিয়েছি ইউজ অ্যান্ড অ্যাবিউজ অব মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা। এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি এখানে সুন্দর করে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা এই অ্যান্সারগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো তোমরা মুখস্থ করে নাও। এবং দেখো, তোমাদের জন্য সর্বশেষে দিয়েছি বুক ফায়ার। তো দেখো, বুক ফায়ার সম্পর্কে দেখো, আমি এখানে একটি শর্ট প্যারাগ্রাফ লিখে রেখেছি। এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এই প্যারাগ্রাফটিও ভালোভাবে মুখস্থ করে নাও, এবং তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এবং এইভাবে এগুলো তোমরা একদম A to Z মুখস্থ করো। ইনশাল্লাহ, দেখো আমি এখানে তোমাদের জন্য 3টি প্যারাগ্রাফ রেখেছি। 1 নম্বরটি হলো ড্রাগ এডিকশন, 2 নম্বরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এবং 3 নম্বরে হলো বুক ফায়ার। ইনশাল্লাহ, এই 3টি প্যারাগ্রাফের মধ্যে ইনশাল্লাহ তোমরা এবছর 1টি প্যারাগ্রাফ কমন পাবা। আজকের এই ক্লাসটি, আমার যে ট্যাবলেট শর্ট সাজেশন আছে, সেই ট্যাবলেট শর্ট সাজেশনের পেজ নম্বর 31 থেকে করালাম। গত ক্লাসে আমি তোমাদেরকে পেজ নম্বর 30 থেকে ক্লাস নিয়েছি, আজকে ট্যাবলেট শর্ট সাজেশনের পেজ নম্বর 31 পড়ালাম। তো দেখো, তোমরা যারা যারা ডিগ্রি ইংরেজি অনেক টেনশনে আছো, তারা রকিবুল 24 পাবলিকেশনের ট্যাবলেট শর্ট সাজেশনটি অর্ডার করতে পারো। ডিগ্রি শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ডিগ্রি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে ট্যাবলেট ডিগ্রি শর্ট সাজেশন 2024। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ, যে সাজেশনটির পেজ সংখ্যা মাত্র 74টি। এই সাজেশনটির মূল্য রেখেছি মাত্র 350 টাকা। এই সাজেশনের প্রধান বৈশিষ্ট্য হলো, মাত্র 4 থেকে 5 দিন পড়লেই A+ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটি তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক যে ট্যাবলেট আছে সে ট্যাবলেটের মতো কাজ করবে, অর্থাৎ মাত্র 4 থেকে 5 দিন পড়লে তোমরা ডিগ্রি কম্পালসরি ইংলিশটি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা। তো দেখো, এই সাজেশনটি যেভাবে সাজানো, রাইটিং পার্ট অটো ফর্মুলা, প্রথমেই তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলাগুলো পেয়ে যাবা, এরপরে টপ 3 টপ 4 টপ 5 সাজেশন এন্ড অ্যান্সার পেয়ে যাবা। গ্রামার পার্ট একদম সহজ এবং শর্ট করে সাজানো, উত্তর কিন্তু তোমরা রাইটিং এবং গ্রামারের উত্তর সাথ সাথ পেয়ে যাবা। সাজেশনটি একদম শর্ট করে সাজানো, মাত্র 4 থেকে 5 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা, ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা, এবং মাত্র 3 থেকে 4 দিন পড়লে A+ তুলতে পারবা। তো যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও, তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ট্যাবলেট, জাস্ট তোমরা ট্যাবলেট কটাটুকু লিখে দিবা। তো দেখো, এই বইটির এখন আমি তোমাদেরকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখাবো। তো দেখো, আমার এই সাজেশন বইটির বাংলাদেশ কপিরাইট অফিস থেকে কপিরাইট সনদ নেওয়া। এখন আমি তোমাদের ট্যাবলেট এই বইটি, সাজেশন বইটির বা সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট দেখাবো। তো দেখো, এখানে তোমরা প্রথমেই পাবা শর্টকাট সাজেশন, এরপরে দেখো রাইটিং অটো ফরম্যাট মার্ক 50, অর্থাৎ দুটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, দুটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, এগুলোকে বলা হয় অটো ফরম্যাট। একটি পড়লে অনেকগুলো হয়, এটাকে বলা হয় অটো ফরম্যাট। এরপরে দেখো এক্সট্রা অটো ফরম্যাট পাবা, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল,
একটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। এরপরে দেখো তোমরা রাইটিং পার্টের টপ সাজেশনগুলো পেয়ে যাবা। টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ থ্রি অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ থ্রি ডায়লগ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ থ্রি রিপোর্ট রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ থ্রি প্যারাগ্রাফ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এগুলো কিন্তু উত্তর সহকারে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ, এগুলো থেকে 100% তোমরা কমন পাবা। এরপরে দেখো এক্সট্রা টপ সাজেশন দিয়ে দিয়েছি, টপ থ্রি পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ থ্রি লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তো দেখো তোমরা প্রথমেই পাবা টপ 100 রাইট ফ্রম অর ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার। মাত্র 15টি টেকনিক মুখস্থ করলে কিন্তু তোমরা এই 100টি রাইট ফ্রম অর ভার্ব ইজিলি ভাবে মনে রাখতে পারবা। এরপরে দেখো মাত্র 35টি রাইট ফ্রম অর ভার্ব পড়লে 4-4 মার্ক, 100% গ্যারান্টি। এখানে টেকনিক দেওয়া আছে মাত্র 6টি। এরপরে পাবা WS কোশ্চেন ম্যাজিক রুলস, টপ 100 WS কোশ্চেন সাজেশন অ্যান্ড অ্যান্সার। এখানে মোট 10টি টেকনিক দেওয়া আছে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। 40টি WS কোশ্চেন পড়লে 4-4 মার্ক, এখানে 8টি টেকনিক দেওয়া আছে। সেন্সিং ওয়ার্ড ম্যাজিক রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, সেন্সিং ওয়ার্ড বোর্ড কোশ্চেন সলিউশন, এগুলো থেকেও তোমরা 100% কমন পাবা। মাত্র 20টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়লে 4-4 মার্ক, 100% গ্যারান্টি। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বোর্ড কোশ্চেন সলিউশন, মাত্র 5টি পাংচুয়েশন রুলস পড়লে 4-4 মার্ক, টপ 10 পাংচুয়েশন সাজেশন অ্যান্ড অ্যান্সার। এরপরে দেখো প্যাসেজ রাইটিং মার্ক 10, প্যাসেজ লেখার টেকনিক, অর্থাৎ তোমরা কিভাবে প্যাসেজ লিখবা তার টেকনিকটুকু আমি দিয়ে রেখেছি। দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা মাত্র 77টি। এখন তোমরা যারা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো ফাঁকিবাজি আমি এখানে শিখিয়ে দিয়েছি। শর্টকাট সাজেশন মাত্র 2-3 দিন পড়লে সিলেবাস শেষ। তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তাদের জন্য দেখো কতটুকু পড়তে হবে। গ্রামারের জন্য 20 মার্কের জন্য রাইট ফ্রম অর ভার্বের তোমাদেরকে মুখস্থ করতে হবে 35টি, টেকনিক পড়তে হবে 6টি এবং এখানে দেখো পেজ নাম্বারগুলো কিন্তু দিয়ে রেখেছি। WS কোশ্চেনে তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি এবং টেকনিক মুখস্থ করতে হবে 8টি। সেন্সিং ওয়ার্ডে তোমাদেরকে 100টি পড়তে হবে এবং 4টি টেকনিক মুখস্থ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদেরকে 20টি রুলসের সাথে 20টি টেকনিক মুখস্থ রাখতে হবে। পাংচুয়েশনের ক্ষেত্রে তোমাদেরকে 10টি পাংচুয়েশন মুখস্থ করতে হবে, অর্থাৎ যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং 5টি রুলস মুখস্থ করতে হবে। তোমরা যদি যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো তারা যদি এতটুকু পড়ো তাহলে এখানে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15-18 মার্ক তুলতে পারবা। আর তোমরা যদি টপ 100 যেগুলো আমি দিয়েছি সেগুলো পড়ো তাহলে তোমরা 20 মার্কের মধ্যে 20 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। এবার চলে যাব রাইটিং পার্টে। তো দেখো তোমার রাইটিং পার্টের জন্য ফাঁকিবাজ যারা স্টুডেন্ট আছো তারা কি করবা, তো দেখো অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফরম্যাট পড়বা 1টি, টপ সাজেশন পড়তে হবে 4টি, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর জন্য অটো ফরম্যাট পড়বা 2টি এবং টপ সাজেশন মুখস্থ করবা 3টি, ডায়লগ রাইটিং এর জন্য অটো ফরম্যাট পড়তে হবে 1টি, টপ সাজেশন মুখস্থ করতে হবে 3টি, রিপোর্ট রাইটিং এর জন্য অটো ফরম্যাট তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন মুখস্থ করতে হবে 3টি, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে অটো ফরম্যাট মুখস্থ করতে হবে 2টি এবং টপ সাজেশন মুখস্থ করতে হবে 3টি। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের 3-4 দিন বেশি সময় লাগার কথা না। এগুলো একদম সহজ ভাষায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখে দিয়েছি, তোমরা একবার পড়লে এগুলো মুখস্থ করতে পারবা। এবং দেখো প্যাসেজ রাইটিং 10 মার্কের জন্য তোমরা কিভাবে টেকনিক আছে সেই টেকনিকটুকু ফলো করে লিখতে পারবা, তা কিন্তু আমার এই শর্টকাট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ডিগ্রি স্টুডেন্ট রয়েছো তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের এই ট্যাবলেটটি ক্রয় করো। এর দাম রেখেছি মাত্র 350 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশনটি পাঠানো হয়। তো দেখো এর দাম মাত্র 350 টাকা। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও
তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 0177445549475। এটি তোমাদের ডিঙ্গরি ইংলিশে ট্যাবলেট অর্থাৎ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো কাজ করবে। ডিগ্রি ইংলিশে A+ তোলার মহা ঔষধ।